আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশিকুর রহমান, ওয়েলকাম করছি আপনাদেরকে জার্মানি থেকে। আমি আমার লাইফে যে বোকামিগুলো করেছি সেটার জন্য আজকে আমি আমি এখন একটু বুঝতে পারি যে আমি আসলে কতটা বোকামি করেছি। আমি কিন্তু আমার নিজের কষ্টের টাকা সেগুলো কিন্তু আমি খুব আরো সেভ করতে পারতাম, বাট আমি না জানার কারণে আজকে দেখা গেছে যে আমি অনেক টাকাই কিন্তু আমি লস খেয়েছি। সেজন্য আজকে আমি দেখাবো যে আপনারা যারা ইউরোপে থাকেন বা আমেরিকাতে বসবাস করতেছেন বা যে কোনো কান্ট্রিতে আপনি বসবাস করে থাকেন না কেন, আপনি কিভাবে বাংলাদেশে টাকা পাঠানোর সময় একটা টাকা অন্তত বেশি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে টাকা বাংলাদেশে লেনদেন করার জন্য কিন্তু আসলে ডলারের উপরে নির্ভর করে। যেমন 2021-এ আমি যখন বাংলাদেশে টাকা পাঠাতাম তখন 93-94 টাকা করেছিল, বাট 2023-তে এখন দেখা যাচ্ছে যে টাকার পরিমাণটা, যেমন ইউরোর রেটটা এখন 120 থেকে 123 বা এমন 115-র উপরে অ্যাভারেজে থাকতেছে। তো আজকে আপনাদেরকে আমি 4টা অ্যাপস দেখাবো এবং 4টা ওয়েতে, 4টা মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারেন, এবং আপনি নিজে বসে থেকে দেখতে পারবেন যে আপনি টাকাটা পাঠানো বা টাকাটা লেনদেনের যে কি পরিমাণ রেট আছে এখন, প্রতিদিনের রেটটা আপনি প্রতিদিনই দেখতে পারবেন। 100 টাকার মধ্যে যদি 100 টাকা বাড়ে সেটা আমার জন্য বেনিফিট, আমার ফ্যামিলির জন্য বেনিফিট। তো সেই জিনিসটাই আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আমি আসলে আমার টাকাগুলো আমার ফোন থেকে পাঠাই। তো দেখেন, আমি আসলে কয়েকটা জিনিস ইউজ করি, যে ওয়ার্ল্ড রিমিট, তারপর হচ্ছে রিমিটলি, তারপরে হচ্ছে এসসিই এবং ট্যাপটপ। এই 4টা মাধ্যমে আমি আসলে টাকাগুলো বাংলাদেশে সেন্ড করে থাকি। তো চলেন একটার পর একটা আমরা দেখে নিই যে চালাকি করে কিভাবে আপনি বাংলাদেশে টাকা পাঠানোর সময় একটা টাকার পরিমাণটা বেশি পেতে পারেন। যেমন ওয়াল রিমিট, দেখেন ওয়াল রিমিটে যদি আমি টাকা পাঠাই, সেন্ট মানি, তো যদি আমি বাংলাদেশে টাকা পাঠাতে চাই তাহলে ওরা টাকা দিচ্ছে 1 ইউরো সমান, দেখেন 1 ইউরো সমান 116.77। তারপর হচ্ছে রিমিটলি, ওরা টাকা দিচ্ছে 1 ইউরো সমান 13.66, 13.66 টাকা। তারপর হচ্ছে এসই, এসই টাকা দিচ্ছে 16 টাকা 85 পয়সা। তারপর হচ্ছে ট্যাপটপ, ট্যাপটপ দিতেছে যে 1 ইউরো সমান, দেখেন এখানে 1 ইউরো সমান 17 টাকা। তাহলে এই যে টাকার লেনদেনের যে ব্যাপারটা, এটা আসলে সবচেয়ে বেশি দিয়েছে ট্যাপটপ বর্তমানে, বাট আজ থেকে 2-3 দিন আগে ছিল এসেই বেশি দিয়েছে। বাট রিমিটলি আর এগুলো আসলে ওদের রেটটা হুটহাট বাড়ে, বাট সবসময় না। তো সেজন্য আমি বলবো যে দেখেন এখানে টাকার সেন্ড করার জন্য আমি আপনি ঘরে বসেই আপনি নিজেই দেখতে পারতেছেন যে কোনটার রেট কেমন। তো সেজন্য আজকে আমি দেখালাম যে, বাট এই যে অ্যাপসগুলো আপনি কীভাবে ইউজ করবেন, দেখেন যদি আমি ট্যাপটপে যাই, ট্যাপটপ অ্যাপসটা সর্বপ্রথম ডাউনলোড করবেন আপনারা যারা ইউরোপ বা আমেরিকাতে বসবাস করেন। ল্যাপটপ অ্যাপসটাকে ডাউনলোড করার পরে এরকম একটা, যেমন দেখেন আমি আমার ফ্যামিলির মাঝে টাকাগুলো পাঠাইছি, এইগুলো পাঠাইছি। তো এই যে এখানে থ্রি ডট আছে, থ্রি ডট, তারপরে দেখেন পেমেন্ট, এখানে জাস্ট খালি আপনার যে ক্রেডিট কার্ড আছে সেটাকে অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু আপনি টাকা সেন্ড করতে পারতেছেন। আর যদি এটা নিয়ে ভিডিও লাগে কারো আমাকে বলবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও মেক করার চেষ্টা করব। তো এই হচ্ছে যে আপনার আসলে একটু চালাকি করলে কিন্তু আপনি আপনার টাকাটা সেভ করতে পারবেন। তো দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে, এবং এই বিষয়টা নিয়ে যদি আরও কোনো ভিডিও মেক করা লাগে যে আপনি টাকাকে কীভাবে সেন্ড করবেন, বা অনেক হয়তো বা জানেন না, যারা বিশেষ করে নতুন ইউরোপে আসছেন তাদের জন্য এই ভিডিওটা আসলে বানানো। একটা সময় আমি যখন প্রথম আসছিলাম আমি কিন্তু এই ইনফরমেশনগুলো জানতাম না, বাট ডে বাই ডে আমি আসলে আস্তে আস্তে জানতে পেরেছি রিসার্চ করার পরে। তো সেজন্য আমি আসলে এই ভিডিওটা বানানো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে। স্টে ওয়েল, স্টে হেলদি, অ্যান্ড আল্লাহ হাফেজ।